মৌসুমী দাস, আমি আগরপাড়াতে থাকি। আমি মার্চ মাসে শ্রীমতীর দরবারে জয়েন হয়েছি। তারপর থেকে আমি গ্রুপে বিভিন্ন ইভেন্টে পার্টিসিপেট করেছি এবং আমার ভালো লেগেছে এবং আমার গ্রুপের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে। গত মে মাসে যখন শ্রীমতীর দরবারে সুপার অ্যাক্টিভ মেম্বার কন্টেস্ট শুরু হলো, তখন তার শর্তাবলীর মধ্যে মেম্বার অ্যাক্টিং বিষয়টি যখন দেখলাম, তখন আমার কিছু চেনাশোনা শ্রীমতীদের যারা পজিটিভ তাদের কাছে আমি বললাম এবং সেটা শুনে তারা পার্টিসিপেট করতে চেয়েছে। পার্টিসিপেট করার পরে আমার সঙ্গে কথা বলে মৌসুমীর সঙ্গে, শ্রীমতী দরমারের কর্ণধার যে মৌসুমী রায় সরকার, তার সঙ্গে কথা বলে তাদের সেখানে পার্টিসিপেট করতে খুব ভালো লেগেছে। তার জন্য ওরা এই কাজটি খুব সুন্দরভাবে করছে। আর সবথেকে ভালো লাগে ওর বিভিন্ন ধরনের যে বিষয়গুলো এখানে হচ্ছে সেখানে সবাই পার্টিসিপেট করতে, আর সব কিছু নতুন নতুন বিষয় আমরা নিজেরাও খুব আগ্রহীভাবে করছি। আর সবথেকে ভালো লেগেছে আমার বাড়িতে এই সুপার অ্যাক্টিভ মেম্বারে ও যে গিফটটি আমার বাড়িতে পাঠিয়েছে, সবথেকে আমি খুব খুশি হয়েছি যে সুপার অ্যাক্টিভ মেম্বারে ফার্স্ট প্রাইজটি আমি পেয়েছি মে মাসে যে কন্টেস্টটি হয়েছে। তার জন্য আমি নিজেকে খুব কিছু মনে করছি না, কিন্তু আমি মনে ভাবছি যে এই যে এতগুলো লোক আমার কথা শুনে এই যে জয়েন হয়েছে, এই যে আনন্দ করে বিষয়টি করছে, আর সবাই যে কোনো ব্যাপারে মৌসুমী যে মানে এত সুন্দর বোঝানো, আর ওর যে প্রোগ্রাম, যে কোনো প্রোগ্রামে সবাই উৎসাহিত আমরা। তাই আমি চাইব আরও যেন শ্রীমতীরা আমাদের দেখে জয়েন হোক, আর ওর এই যে শ্রীমতীর দরবার আরও নতুন নতুন কন্টেক্সট করুক, আরও ওর সিবৃদ্ধি কামনা করি। আর মানে মৌসুমীকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর গিফট আমাকে পরিবেশন করার জন্য। নমস্কার।